এবং অধ্যাপক অধ্যাপিকারা এবং সবচেয়ে জরুরি ছাত্রছাত্রীরা, আপনাদের সবাইকে যথাযোগ্য সম্ভাষণ মর্যাদা জানিয়ে আমি আজকে আমার যা বলার বিষয় সেটা সংক্ষেপে আপনাদের কাছে হাজির করার চেষ্টা করছি। প্রথম কথা, নাট্য একাডেমি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, তাঁদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সম্মানের একটি স্মারক বক্তৃতা গিরিশচন্দ্র ঘোষের নামাঙ্কিত, তাতে আমাকে তাঁরা বক্তা নির্বাচন করেছেন বলেছেন, তাতে আমি কৃতজ্ঞতা জানাই। এই কলেজে যে ঘরে এই সভাটি হচ্ছে সেই ঘরে উপস্থিত থাকাও একটা খুব আহ্লাদের, তৃপ্তির, গর্বের ব্যাপার। আমি কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের বিষয় আপনারা শুনেছেন যে চৈতন্যদেবের উত্তরাধিকার বাংলা নাট্যমঞ্চে। এখন এইটা নিয়ে কথা বলার দুটো উপায় আছে। এক নম্বর উপায় হচ্ছে এই যে উপায়টা আমরা অবলম্বন করব না, সে উপায়টা হচ্ছে এই যে চৈতন্যদেব তাঁর পরবর্তী সময়ে আজ পর্যন্ত বাংলার থিয়েটার জগতে কিভাবে রিপ্রেজেন্টেড হয়েছেন, উপস্থাপিত হয়েছেন, ব্যবহৃত হয়েছেন, বা তার কি প্রত্যক্ষ পরোক্ষ দূরসঞ্চারী প্রভাব তার চিন্তা তার জীবনের আমরা এখনো বহন করছি, এইটি খুঁজে বের করা, তার একটা খতিয়ান তৈরি করা। তাতে আমরা উনিশ শতকের, বিশ শতকের অনেকগুলি নাটকের কথা পরপর উল্লেখ করতে পারতাম, পারি। আমরা গিরিশ ঘোষের নিজের লেখা অন্তত পক্ষে তিনটে নাটক যেখানে চৈতন্যদেব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন, চরিত্র আকারেই আছেন, উনিশ শতকের একেবারে শেষ দিকে 82, 86, 92 এই তিন সালে, তিন বছরে গিরিশচন্দ্র ঘোষ রূপ সনাতন, নিমাই সন্ন্যাস এবং চৈতন্য লীলা, রূপ সনাতন, চৈতন্য লীলা, নিমাই সন্ন্যাস, এই অর্ডারে, এই ক্রমে তিনটি নাটক লেখেন এবং সে নাটক যথেষ্ট জনপ্রিয়ও ছিল। শুধু গিরিশচন্দ্র ঘোষ একা নন, তার আগে এবং তার পরে চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে বাংলায় থিয়েটারে কাজ হয়েছে। সাম্প্রতিকতম কাজ যদি বিবেচনা করতে হয় তাহলে আমার ধারণা আপনারা অনেকেই জানেন, আমাদের আজকের এই সভায় যাকে আমরা পেয়েছি সভামুখ্য হিসেবে, তারই একটি চমৎকার রচনা এবং প্রোডাকশন আছে চৈতন্য। সেইখান পর্যন্ত যদি আমরা বিবেচনা করতে পারতাম তাহলে প্রায় 100-150 কি তারও বেশি সময় পার করে চৈতন্যদেব বাংলা থিয়েটারে কি করে ধরা আছেন তার একটা খতিয়ান নিয়ে কথা বলা যেত। দ্বিতীয় আরেকটা বিবেচনা প্রসঙ্গ ভাবা যেতে পারে, সেটা হচ্ছে এই যে সাধারণভাবে চৈতন্যদেবের ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড বা চরিত্র হিসেবে নয়, চৈতন্যের ভাবনা, দৃষ্টিভঙ্গি, এইটি বাংলা থিয়েটার বলে শুধু নয়, থিয়েটার অ্যাজ সাচ জেনারেলি, সেটা কিভাবে তার কাছে ঋণী হতে পারে, ঋণী হয়ে আছে চৈতন্যের জীবন শেষ পর্যন্ত। তারা জানেন সবাই, এখানে বাংলা ছাত্ররা অনেকে আছেন, তারাও বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে বা অনার্স এবং এম এ স্তরে সাহিত্যের সিলেবাসের মধ্যেই থাকে চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃত অংশ, তারাও জানেন যে চৈতন্যদেবের জীবন নিজেই এত নাট্য লক্ষণাঙ্কৃত ছোটবেলা থেকে, জন্মের কিছু কাল পর থেকে চৈতন্যদেব যা যা করেছেন তার জীবনে, যা তার জীবনীকারে চরিত গ্রন্থ যারা লিখেছেন তারা গ্রন্থিত করে রেখেছেন, তার থেকে তাকালেই টের পাওয়া যাবে বাল্যকাল থেকে একটার পর একটা ঘটনা, মুরারিগুপ্তর কর্চা থেকে শুরু করে চৈতন্যদেবের জীবন কথার একেবারে আদি সূত্র যেগুলো, কিংবা পরমানন্দ সেন যার নাম কবিকর্ণপুর দিয়েছিলেন, তার সংস্কৃত রচনা, মুরারিগুপ্ত বা পরমানন্দ এদের সংস্কৃত রচনা, সেইটাই আদি উৎস ধরে যদি আমরা এগোই
এবং তারপরে বৃন্দাবন দাস থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ পর্যন্ত যতগুলো বই আছে মাঝখানে জয়ানন্দ লোচন দাস ইত্যাদি সমেত প্রত্যেকটিতেই চৈতন্যদেবের জীবনী জীবনের যে সমস্ত বৃত্তান্ত আমরা পাই অনেকগুলো জায়গাতেই খানিক খানিক মতান্তর আছে, দৃষ্টিভঙ্গির তফাৎ আছে, একই ঘটনাকে উপস্থাপন করবার ক্ষেত্রে খানিকটা সরে নড়ে যাওয়া আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই সব সরে নড়ে যাওয়া নিয়ে পরবর্তীকালে পণ্ডিতেরা গবেষণা করেছেন, কাজ করেছেন, কেন এই ডিপার্চার হলো, একে অপরের সঙ্গে এত তফাৎ হয়ে গেল কেন, জয়ানন্দ লোচন দাসে লোচন দাসে বৃন্দাবন দাসে বৃন্দাবন দাসের সঙ্গে কৃষ্ণদাস কবিরাজের তফাৎ হচ্ছে কেন এত। সকলেই তো ভক্ত বৈষ্ণবই বটে, সকলেরই তো মূল সূত্র উৎস অলমোস্ট একই, তাহলে এত তফাৎ কেন হয়, এমনকি মৃত্যুর ঘটনা নিয়ে কেন এত তফাৎ। এসব নিয়ে পরবর্তীকালে গবেষকেরা কাজ করেছেন, বিমান বিহারী মজুমদারের কাজের কথা আপনারা জানেন, যারা বাংলা সাহিত্যের ছাত্র তারা তো জানেনই, ওনারাও নিশ্চয়ই জানেন। যদুনাথ সরকারের চৈতন্যের জীবন নিয়ে একটি চমৎকার ইংরেজি কম পড়া হয় তা আছে, ভারী চমৎকার, ছাত্ররা চাইলে পড়ে একবার দেখতে পারে, উল্টে পারবে। খুব সম্প্রতি 2019 অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরোয় অমিওপিশিয়ান, তাঁর চৈতন্য জীবন এবং কন্ট্রিবিউশন, এই নিয়ে একটা প্রায় 250-300 পৃষ্ঠার একটা চমৎকার ইংরেজি বই আছে, খুবই ক্রিটিক্যাল যাকে বলে, অ্যানালিটিক্যাল, কোনো দিকে হেলে থাকা নয়, এমনকি খানিকটা ভক্তি দ্বারা আক্রান্তও নন, তিনি কোনো নির্দিষ্ট ঘরানা থেকে দেখবার চেষ্টা করছেন, একেবারে সরাসরি জ্ঞানতত্ত্বের জায়গা থেকে দেখবার চেষ্টা করছেন। অমিওপিশিয়ান তাঁর কথা আপনারা শুনে থাকবেন নিশ্চয়ই, স্বনামধন্য প্রাবন্ধিক গবেষক তাত্ত্বিক, 19 শতক নিয়ে গভীর চর্চা করেছেন, 19 শতকেও চৈতন্যদেব কেমন করে রিসিভ হয়েছেন বাংলার ইন্টেলেকচুয়াল জগতে, বাংলায় কৃতবিদ্য মহলে, এমনকি ব্রাহ্ম সমাজের কাজকর্মের মধ্যেও চৈতন্যদেবের ভূমিকা কিরকম ছিল, কেশবচন্দ্রের কাজের মধ্যেও চিন্তার মধ্যে চৈতন্যদেবের কি কি ইশারা কোথায় কোথায় ছিল, এসব নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন অমিয়পিশিয়ান, এও চৈতন্যদেবের উত্তরাধিকারী বটে একদিক থেকে, কিন্তু আমি সেসব দিকেও জানি না। আমি শুধু বলবার চেষ্টা করবো তিনটে কথা খুব সংক্ষেপে, আমার 40 মিনিটের সময়ের মধ্যে 10 মিনিট আমি বার করে ফেলেছি, ফলে বাকি আধ ঘন্টায় আমি এই তিনটে কথা মূলত আপনাদের কাছে হাজির করার চেষ্টা করব, যাকে আমি চৈতন্যদেবের উত্তরাধিকার হিসেবে চিহ্নিত করতে চাই, বাংলা থিয়েটারে শুধু নয়, থিয়েটারে তো বটেই, তার সঙ্গে সঙ্গে বাংলার চিন্তা জগতে। সেই তিনটে কি কি? এক, চৈতন্যদেব নিজে কবিতা লিখেছেন এমন খুব বিরাট প্রমাণ নেই। অনেকে বলেন চৈতন্যদেব কিছু কিছু কবিতা লিখতেন যার মধ্যে চৈতন্য চরিতামৃতের সাক্ষে এবং চৈতন্যদেবের অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্য রূপ গোস্বামী তাঁর সংকলিত যে সংস্কৃত কবিতার সংকলন তাঁর হাতে তৈরি করা পদ্মাবলী জানত, তাতে চৈতন্যদেবের নামের কয়েকটি ছোট ছোট পদ আছে, যে পদগুলিকে শিক্ষাষ্টক বলে চিহ্নিত করা হয়, চৈতন্য চরিতামৃতকার সেই শিক্ষাষ্টকের বাংলা কাব্য তর্জমা পদ্য তর্জমা করে দিয়েছিলেন, আর পদ্মাবলীতেও তার সঙ্গে সঙ্গে সেই ওই ওই 8টা পদ আরো অন্য অনেক পদের সঙ্গে কবিতার সঙ্গে সংস্কৃত কবিতার সঙ্গে সংকলিত আছে। যদিও পদ্মাবলীর বিখ্যাত সম্পাদক পরে পদ্মাবলীকে যিনি এডিট করেছেন চমৎকার টিকা এবং ভূমিকা সমেত অসামান্য পণ্ডিত সুশীল কুমার দে, তিনি এই 8টা যে পদ চৈতন্যদেবের নামে চলে এই 8টাকে নির্বিচারে চৈতন্যদেবের রচনা বলে মেনে নিতে চান, তার অনেকগুলোই রেখে দিয়েছেন নাম জানা যাচ্ছে না, কিন্তু নাম জানা যাচ্ছে না একদল বলেন বটে, কিন্তু আমরা মোটের উপরে স্থির করেছি সবাই, খানিকটা আকাঙ্ক্ষা থেকেও বটে, খানিকটা চৈতন্য চরিতামৃত বলছেন সেই সাক্ষেও বটে, যে 8টা ছোট কবিতা চৈতন্যদেবেরই লেখা। আরো একদল বলেন যে না, এর বাইরেও চৈতন্যদেবের আরো কিছু কিছু কবিতা আছে, জগন্নাথকে উদ্দেশ্য করে লেখা কিছু কবিতাও আছে, সে বিতর্কিত, কিন্তু শিক্ষাষ্টক নিয়ে বিতর্ক সবচেয়ে কম, ওই 8টা ছোট ছোট স্তর, কিন্তু চৈতন্যদেব এর বাইরে খুব কাব্য চর্চা করেছেন তার প্রমাণ নেই, কিন্তু নাট্য চর্চা করেছেন তার প্রায় প্রমাণ আছে, সমস্ত তথাকথিত জীবনীকার যারা চরিত্র সাহিত্য লিখেছেন, যারা জিওগ্রাফি বলি আমরা এখন, সন্ত জীবনী, ঠিক আধুনিক জীবনী বলতে যা বোঝায় তেমন তো নয়, অনেকখানি নিবেদিত একটা ভঙ্গিতে লেখা, তো তাতে তারা সকলেই প্রায় এইটাতে একমত যে চৈতন্যদেব অভিনয় করতেন,
একটু আগে সভামুখ্য চৈতন্য চরিতামৃত থেকে তার সাক্ষ্য হিসেবে কয়েকটি পঙ্ক্তি আপনাদেরকে উদ্ধার করে শুনিয়েছেন। চৈতন্যদেব কখনো কখনো কি কি রোল করতেন তারও কিছু কিছু নমুনা বা খবর আমরা পাই। কখনো রাধা চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর কি ধরনের ভাবাবেশ তৈরি হতো, তিনি আপ্লুত হয়ে পড়তেন, প্রায় জ্ঞান হারিয়ে ফেলতেন, এমন কথা কোনো কোনো বায়োগ্রাফিকা করছেন। ফলে চৈতন্যদেবের সঙ্গে নাটক অভিনয় অন্যের পাতা, অন্যের কোনো টুকরো মুহূর্ত সেইতে তার নাট্যরূপ পারফর্ম করবার ক্ষেত্রে চৈতন্যদেব অংশগ্রহণ করেছেন, তার প্রমাণ আছে এই বায়োগ্রাফিগুলো থেকে পাওয়া পড়ে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখা দরকার, চৈতন্যদেব যখন এই বিশেষ কাব্য বা নাট্যের জগতে একরকম ভাবে আছেন, অল্প লিখছেন, অভিনয় করছেন, বাকিদের সঙ্গে গানে অংশগ্রহণ করছেন, গান তৈরি করছেন, গাইছেন, গাওয়াচ্ছেন, অনেক বেশি প্রযোজকের ভূমিকা পালন করছেন, সে আমরা সবাই জানি, জড়ো করার কাজ যাকে বলে, অনেক লোককে একটানে এক জায়গায় নিয়ে এসে হাঁটানো, দলবদ্ধভাবে যুদ্ধবদ্ধভাবে চলা, এসবের কাজ তিনি চমৎকারভাবে করছেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে খেয়াল করি কম আমরা যে চৈতন্যদেবের এই গোটা কর্মকাণ্ডের সূত্র ধরে আসলে এই সময়ে দু একজন মনীষীর হাতে, পণ্ডিত, চিন্তাবিদ, ভাবুক, কবি, দার্শনিক তাঁদের জন্ম হচ্ছিল, তৈরি হচ্ছিলেন তারা। তাঁদের মধ্যে কেউ কেউ রূপ এবং সনাতন বিশেষ করে এবং তাঁদের উত্তরসূরি জীব গোস্বামী, আরও তিনজন ছিলেন বৃন্দাবনের ছয় গোস্বামী বলে যাদেরকে আমরা সাহিত্যের ইতিহাসের সিলেবাসে পড়তে হয় টিকা লিখবার জন্যে, সেই ছয় গোস্বামীর যে যুথ দল গ্যাং গোষ্ঠী যাই বলি না, তারা একরকমভাবে বৈষ্ণব দর্শনের, চৈতন্য প্রদর্শিত বৈষ্ণব দর্শনের একটা কাঠামো তৈরি করছিলেন মূলত বৃন্দাবনে বসে। সেই কাঠামোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাব্যতত্ত্ব, পোয়েটিক্স, আর একটু বড় করে বললে ইস্থেটিক্স বলতে পারি, নন্দনতত্ত্ব। এবং এই কাব্যতত্ত্ব বা নন্দনতত্ত্ব যা চৈতন্য দেবকে কেন্দ্র করে গড়ে উঠছিল তার একটা উৎস গ্রন্থ হচ্ছে, চমকপ্রদ ভাবে আমাদের ভাবতে একটু অবাকই লাগবে যে চৈতন্য আন্দোলনের যে ভাবাদর্শগত কাঠামো, যে ইস্থেটিক্সের যে চেহারা, তার পিছনে আসলে আছে ভারতের প্রাচীনতম নাট্যতত্ত্বের মধ্যে। ফলে চৈতন্যদেবের কে কেন্দ্র করে গড়ে ওঠা কাব্যতত্ত্ব নন্দনতত্ত্বের আদম উৎস নাট্যতত্ত্ব, ভরতনাট্যশাস্ত্র। সেই থেকেই আদি গ্রন্থ হিসেবে বিবেচনা করে, মূল পাঠ হিসেবে বিবেচনা করে রূপ এবং সনাতন তারা মুখ্যত, এবং তারপরে জীব গোস্বামী তাঁদের ধারা অনুসরণ করে সেই স্থানিক একটা বিরাট সমুদ্রের মতন চেহারা আকার দেন। নাট্যতত্ত্বের সব দিকে তারা যান না, নাট্যশাস্ত্রে নাট্য নিয়ে, মঞ্চ নিয়ে, অভিনয়ের গুণাগুণ নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে, ধরন ধারণ নিয়ে, এমনকি মঞ্চর আকার চেহারা কিরকম হবে তা নিয়ে, সজ্জা কিরকম হবে, তার আগে মহলা করবার সময় কি কি মাথায় রাখতে হবে, এইসব কথাও খুঁটিনাটি ভরত লিখেছেন, খুঁটিনাটি না। গৌড়ীয় বৈষ্ণব দার্শনিকেরা ওই দিকে হাঁটেননি, তারা মূলত বেশি নজর রেখেছেন ওই ছয় এবং সাত নম্বর অধ্যায় নাট্যশাস্ত্রের প্রথম দিকে, ওই ছয় আর সাত, রস এবং ভাব, এই দুটি অধ্যায়ে তাঁদের যে তাঁর যে বিবেচনা ছিল ভরতের, সেইটির উপরে ভিত্তি করে তারা তাঁদের ইস্থেটিক্স বা নন্দনতত্ত্বের কাঠামো দাঁড় করিয়েছেন, অনেকখানি গ্রহণ করেছেন, কখনো কখনো ছাপিয়ে গিয়েছেন, সরাসরি অস্বীকার করেননি, কিন্তু এক জায়গায় চরম অস্বীকার করেছেন এইভাবে, এই অর্থে যে ভরতের নাট্যশাস্ত্রের যে ভরতের ইস্থেটিক্স তাতে আটটা বা মতান্তরে নটা রসের কথা, এক্সপ্রেশনের কথা, আহ্লাদের কথা, তৃপ্তির কথা, সুখের কথা ছিল, এবং তার সঙ্গে সংযুক্ত আটটা বা নটা স্থায়ী ভাব, প্রিন্সিপাল মুড যাকে আমরা বলি, বেসিক মুড, সেই মুডের কথা ছিল। সেইখান থেকে এই কাঠামো, আটের কাঠামো থেকে এরা রূপ এবং জীব, সম্ভবত চৈতন্যদেবের উদ্যোগী হবে, ভেঙে বেরিয়ে পড়ে। শুধু সংখ্যার দিক থেকে নয়, ওখানে ছিল আট, এখানে এরা সংখ্যাটা বাড়িয়ে বারো করলেন, নতুন আরো তিনটে রসের পরিকল্পনা যুক্ত করলেন তার সঙ্গে। কিন্তু সেসব দিকে আমি যাচ্ছি না, আপনাদের এখানে স্মারক বক্তৃতায় এত সমস্ত খুঁটিনাটি সংখ্যা এটা ওটা শুনতে, বিশেষ করে বাচ্চা কম বয়সী ছেলে মেয়েরাও আছেন,
তাদের ভালো লাগবে না। সেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কে এত খটোমটো কটা রস কি বৃত্তান্ত পারল বন্ধু এসব নিয়ে তাত্ত্বিক কচকচি শুনতে চাই, ফলে আমি ওই দিকে যাচ্ছি না, শুধু একটা কথা বলি আমি প্রসঙ্গ থেকে বেরিয়ে যাব, সেটা হচ্ছে এই বৈপ্লবিক একটা কাজ করেছেন এই চৈতন্যদেবের উদ্যোগে তার নির্দেশে তার অংশগ্রহণে এই এস্থেটিশিয়ান যারা কাজ কি সেই কাজ, সে কাজটি হচ্ছে এই নাট্যশাস্ত্র এবং তার যারা ফলোয়ার ছিলেন ভরতের পরবর্তীকালে সংস্কৃত এস্থেটিক্স এর যারা চর্চা করেছেন তারপরে প্রায় 1000 বছর ধরে কি তারও বেশি বছর ধরে 1400 বছর হবে সময় ধরে যারা কেউই ভক্তিকে আসলে রস হিসেবে বিবেচনা করতে চান, ভরতের যে রসের তালিকা তাতে যে 8টা রস এবং ভাবের কথা আছে তাতে কোথাও ভক্তি নেই, রতিহাস শোক ক্রোধ উৎসাহ ভয় যুগুপসা বিস্ময় এই 8 স্থায়ী ভাব, তার সঙ্গে যুক্ত করেছেন কোনো কোনো বুদ্ধি মাথায় রেখে শান্ত রসকেও কেউ কেউ 8 স্থায়ী ভাব থেকে 8 রস শৃঙ্গাধাস্য করুণ ইত্যাদি একেবারে অদ্ভুত পর্যন্ত ভক্তির কথা কেউ কেউ পরে কখনো কখনো তুলেছেন, দশম একাদশ শতকের একাধিকবার কেউ কেউ বলার চেষ্টা করছেন ভক্তিকে কি বলা যাবে না, বাকি তাত্ত্বিকেরা পণ্ডিতেরা ভাষ্যকারেরা টিকাকারেরা নির্বিচারে বাতিল করে যে না না ভক্তি যোগ্য হতে পারে না, ভক্তি কি করে রস হতে পারে, ভক্তির রস যোগ্যতাই নেই, কারণ ভরতের প্যাটার্ন অনুযায়ী চিন্তার পদ্ধতি অনুযায়ী ভক্তির আদি শব্দ হচ্ছে স্থায়ী ভাব, স্থায়ী ভাব এই কারণে স্থায়ী ভাব তা সমস্ত মানুষের মধ্যে স্থান কাল নিরপেক্ষভাবে সব মানুষের মধ্যে যে প্রিন্সিপাল মুড বা ভাব আছে এবং তা লয় নেই ভয় নেই ধ্বংস নেই এইটাই এই কারণে তা স্থায়ী, কিন্তু ভক্তির জন্য প্রয়োজনীয় যে ভাব তা তো সকলের মধ্যে নেই, রতি সকলের মধ্যে আছে, হাস সকলের মধ্যে আছে, শোক সকলের মধ্যে আছে, কিন্তু ভক্তি হতে গেলে যা লাগে যে প্রিকন্ডিশন লাগে যে প্রস্তুতি লাগে তা তো সকলের মধ্যে নেই, তাহলে ভক্তি কি করে রস হতে পারে, ভক্তির স্থায়ী ভাব কি হবে, এই যুক্তিতে মূলত মুখ্যত স্থায়ী ভাব না থাকার অজুহাতে বা কথা বলে ভক্তিকে এমনকি অভিনব গুপ্তের মতন মহাপণ্ডিত ভরতের চমৎকার কমেন্টারি লিখেছেন যিনি অভিনব ভারতী সেই অভিনব গুপ্ত পর্যন্ত ভক্তিকে রস আকারে গ্রহণ করেননি, কেউ কেউ মন্মথ ভট্ট একাদশ শতকের আর এক বিখ্যাত আলঙ্কারিক তাত্ত্বিক পণ্ডিত তিনি ভক্তিকে বাঁহাতে পুজো দেওয়ার মতো ওই কতকটা চাঁদ সদাগরের মনসাকে পুজো দেওয়ার মতো বাঁহাতে ভক্তিকে ব্যভিচারী ভাব হিসেবে স্বীকৃতি দেন প্রথম, আচ্ছা ঠিক আছে ভাব হতে পারবে না তার রস হওয়ার যোগ্যতাও নেই, ওটা ট্রান্সিয়েন্ট মুড ব্যভিচারী ভাব আছে নেই আছে নেই, কোনো একটা স্থায়ী ভাবকে বিকশিত করবার জন্য প্রস্ফুটিত করবার জন্য কখনো কখনো ভক্তি সাহায্য করতে পারে সহায়ক এই পর্যন্ত, এই ঘটনার পরে একাদশ শতকের মন্মথ ভট্টের এই ঘটনার পরে খুব অল্প স্বল্প এদিক ওদিকে কেউ কেউ কোনো কোনো বৈষ্ণব মতাবলম্বী মানুষ রস নিয়ে কথা বলতে গিয়ে ভক্তির কথা তুলছিলেন বটে কিন্তু স্বীকৃত হচ্ছিলেন না গৃহীত হচ্ছিলেন না, খেয়াল রাখতে হবে এখানে খুব জরুরি একটা কথা এটা বলে আমি চৈতন্যের ঢুকে পড়বো আবার, সেটা হচ্ছে এই যে কেন আমাদের মনে হতে পারে কেন এই সময় কেউ কেউ ভক্তির জন্য এত সওয়াল জবাব করতে শুরু করলেন, না করলে কি অসুবিধা হচ্ছিল, বেশ তো চলছিল ভক্তি নেই তো নেই ভক্তিকে রস হতেই হবে তার কি 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 কারণ কি দরকার, ভক্তি রস না হলে কি মানুষের ভক্তি করতে অসুবিধা হচ্ছিল, না তা নিশ্চয়ই নয়, তার একটা কারণ হচ্ছে এই যে ভক্তি একটা ডমিনেন্ট কালচারাল পলিটিক্যাল রিলিজিয়াস ডিসকোর্স আকারে ভাবনা সূত্র আকারে চর্চার বিষয় আকারে কথাবার্তা আকারে প্র্যাকটিস আকারে পঞ্চম ষষ্ঠ শতক থেকে ভারতের নতুন এক্সপিরিয়েন্স হয়ে উঠতে শুরু করেছিল যেটাকে আর আলঙ্কারিকেরা পণ্ডিতেরা তাত্ত্বিকেরা অস্বীকার করতে পারছিলেন না, আমাদের একটা ধারণা আছে বটে কখনো কখনো যে আমরা আগে পণ্ডিতেরা ব্যাকরণ তৈরি করে দেন তারপরে মানুষ ভাষা প্রয়োগ করে, একটা ব্যাকরণ বই থাকে সেটা আগে থাকে সেই অনুযায়ী ভাষা চলে, না তার তো চলে না, ব্যাকরণ আসলে ভাষা থেকে পণ্ডিতরা বানান, কখনো কখনো পণ্ডিতদের এরকম একটা আত্মভরিতা তৈরি হয় মাফ করবেন পণ্ডিত যারা আছেন আত্মভরিতা তৈরি হয় যে আমরা একটা ব্যাকরণ বানালাম বলে ভাষাটা চলছে, ঠিক সেই রকমই কখনো কখনো তাত্ত্বিকদের ওই রকম একটা ধারণা থাকে বা তাত্ত্বিকদের সম্পর্কে আমাদের ধারণা থাকে যে এই তত্ত্বটা আছে এই অনুযায়ী কাজ চলবে, না তা হয় না, প্র্যাকটিস তাত্ত্বিকদেরকে
বাধ্য করে সেই অভিজ্ঞতাটির একটা নিয়ম বা কাঠামো তৈরি করতে। তার ফলে তাত্ত্বিকেরাও যে আস্তে আস্তে ভক্তির কথা ভাবতে শুরু করছিলেন, নতুন থেকে করছিলেন না, তার প্রধান কারণ হচ্ছে যে মানুষ, জনমানুষ সে ভক্তি প্র্যাকটিস করছিল। কেন করছিল সেটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়, আমি সেদিকে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এই পঞ্চম ষষ্ঠ শতক থেকে ধীরে ধীরে ভক্তির কথা আসছিল আসছিল আসছিল, গৃহীত হওয়ার একটু শুরু হয়েছিল। এইটি চৈতন্য মুভমেন্ট কার্যক্রম ভক্তিকে এত বড় একটা আসনে বসিয়ে দিতে পারল। ইস্থেটিক্সে, নন্দনতত্ত্বের ক্ষেত্রে ভক্তিকে শুধু একটা আসন দিল, রসের আসন, স্বতন্ত্র রসের মর্যাদা, তাই নয়, সে একেবারে ভাসিয়ে নিয়ে গেল এই দাবি করে যে এখানে ভরত কার্য তো এলেন এবং বাতিল হলেন, থাকলেন, একদম বাতিল হলেন, না তো চলেন তা নয়, কিন্তু তাকে ছাপিয়ে যাওয়া হলো। এই বলে রূপগোস্বামী এবং তার অন্যান্য অনুসারীরা চৈতন্যদেবের নির্দেশেই কার্যত এই কাজ করলেন। সেটা হচ্ছে এই যে ভক্তি শুধু রস নয়, ভক্তি একমাত্র রস, আর বাকি যে রসের কথা আছে ভরত কথিত বা অন্যরা যা যা বলেছে সেগুলো কি হবে, সেগুলোকে তারা বাদ দিলেন না, তারা বললেন ওগুলো রস আছে, ওগুলো সব ভক্তির অংশ। ভক্তি রসের নানান ধরন, আদত্ত রসটা হচ্ছে ভক্তি। ভক্তি রসকে দুরকম ভাগ করলেন, মুখ্য আর গৌণ, মুখ্য পাঁচ গৌণ সাত। এই মুখ্য পাঁচ আর গৌণ সাতের মধ্যে কচকচির মধ্যে যাচ্ছে না, মুখ্য পাঁচ আর গৌণ সাতের মধ্যে ভরতের ওই নখানা রসই থাকল, তার সঙ্গে তিনটে নতুন যুক্ত হয়ে গেল যা ভরত ভাবেনি। এখন এমন তো হতেই পারে, ভরত যা বলেছেন তারপরে পরের তাত্ত্বিকের একটা দুটো তিনটে করে রস বাড়িয়েছেন, মুড বাড়িয়েছেন। রস আর মুড বাড়ানো মানে কি আসলে? ইচ্ছা মতো একটা দুটো নতুন রস আমার ভরত বলেছেন অনেকদিন ধরে চলল, আছে একটা রস বুঝে দাও, এরকম তো নয় আসলে। কেন এটা হয়? এই কারণে যে আমার এক্সপিরিয়েন্স বাড়ছে, মানুষের এক্সপিরিয়েন্স বাড়ছে, নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে নতুন ধরনের আল্লাহ এনগেজমেন্ট, তর্ক ইত্যাদি অংশগ্রহণ করছে তাতে মানুষ, তাতে তার নতুন যে ইমোশনাল ইনভলভমেন্ট তার জন্য পুরানো খাপ যথেষ্ট মনে হচ্ছে না, তাই তার খাপ দরকার। এই কারণেই রস পড়ে নতুন ভাবের কথা, ভাবের সত্যি তো এরকম আটটা বা নটা বা দশটা যাই বলি না কেন, ভাবের কথা যে আমরা বলি, এই এইটা তো সত্যি মানুষের দেহটাকে এরকম চিড়ে ফেলে খোপে খোপে আটখানা এরকম ভাব আছে, এ তো এ তো স্থির করে দেওয়া মুশকিল। আসলে এক্সপিরিয়েন্স অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, মানুষের ইনভলভমেন্টের প্যাটার্ন অনুযায়ী, নৈতিকতার মানদণ্ড অনুযায়ী আনন্দ পাওয়ার যে প্রক্রিয়া, আনন্দিত হওয়া, আত্মবিস্মৃত হওয়া, কিসে আমি নিজেকে ভুলে যাই, এই সমস্ত ধরন ধরন বদলাতে থাকে। বদলাতে বদলাতে শেষ অবধি এই ষোলো শতকে এসে চৈতন্যদেবের দেখানো পথে যখন একটা ভাবান্দোলন হয়েছে, এই যে চৈতন্যদেবের শিষ্য পরিকর, তার রূপগোস্বামী বা জীব গোস্বামী বা সনাতন, তারা এই ইস্থেটিক্সের নতুন ঘরানা তৈরি করছেন, ভক্তিরসকে একমাত্র রস দাবি করে বসছেন, বাকিগুলোকে মুখ্য গৌণ ভাগ করে দিচ্ছেন, এই যে করবার সাহস করছে কেউ, বাকিটা কেউ করতে পারলেন না কেন? ছিলেন তো দবির খাস আর সাকর মল্লিক, দেখা হলো চৈতন্যের সঙ্গে, তারা আগে থেকেই পণ্ডিত ছিলেন, কোনো সন্দেহ নেই, কবিও ছিলেন, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর তারা চলে গেলেন বৃন্দাবন চৈতন্যের নির্দেশে, তারপরে গিয়ে সেখানে বই লিখতে শুরু করলেন একের পর এক, বাকি জীবনে এত বই লিখলেন যে কল্পনায় করা যায় না যে কি করে তারা এত এত আশ্চর্য সব কাজ করতে পারে। কিন্তু এর উৎস প্রেরণা নিশ্চিত করি ভক্তিকে যে কেন্দ্রে রাখা যায়, এইটা যদি রূপ এবং সনাতন, যেমন সম্মাননীয় হর ভট্টাচার্য তার নাটকে একটা দৃশ্যের কথা বলেছেন, যেখানে ময়দান ভেসে যাচ্ছে প্রায় সমুদ্রের মতো, চৈতন্যদেবকে দেখতে এসেছে লোকে, তাতে ব্রাহ্মণেরাও আছেন এক অংশ, অব্রাহ্মণেরাও আছেন প্রচুর, অন্তজেরাও আছেন, সকলেই আকুল আপ্লুত। ওদিকে সুলতান খানিক শঙ্কিত ভীত, তার বন্ধুরাও খানিক বলছে যে কি হয় কি হয়, একটা ভাব এই লোকটা রাজা হয়ে যাবে দেখি, এরকম আশঙ্কা হচ্ছে, ওকে সরিয়ে দেওয়া দরকার নেই। এই যে জনপ্লাবনের মতন ভক্তিতে নেচে উঠছে একটা গোটা প্রচণ্ড, আলাদা আলাদা গোত্র, আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা সেকশন অফ পিপল, তাদের আলাদা আলাদা এজেন্ডা, সবাই এক কারণে ভাসছে তা নয়, কিন্তু ভাসছে সবাই একটা লোককে সামনে রেখে। এই দৃশ্যের এক্সপিরিয়েন্স না থাকলে রূপগোস্বামী বা এই গৌড়ীয় বৈষ্ণব দার্শনিকদের পক্ষে কিছুতেই
বাকি রসগুলোর মাথায় ভক্তিকে একটা স্বতন্ত্র রস আকারে তাপটের সঙ্গে, যে এতকাল পর্যন্ত অন্যান্য তাত্ত্বিকেরা কেউ পাচ্ছিলেন না, সকলেই বকুনি খাচ্ছিলেন যে কিছুতেই হতে পারে না, বড় তুমি বলেননি, তোমার কোন সাহস তুমি ভক্তিকে রস বলে চিহ্নিত করছো? এই সাহস জনতার সাহস, চৈতন্যদেবের সঙ্গে জনতার এই বিশেষ যে সংযোগ তার সাহস, এই ভাবান্দোলনের সাহস, এইটি ভক্তিকে কেন্দ্রে স্থান দেওয়ার জোর জড়িয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে আমি বলতে চেষ্টা করছি এই যে নাট্যতত্ত্বের প্রাচীন ঐতিহ্য থেকে রসদ সংগ্রহ করে চৈতন্যদেব কার্যত নন্দনতত্ত্বের একটা বিকল্প বয়ান এবং ভাষ্য হাজির করলেন, যাতে ভরতের অমর সাম্রাজ্য তা খানিকে প্রথমবারের মতন নড়ল এবং স্বীকৃতি সমেত নড়ল না। এই যে ভরত মুনির সঙ্গে এখানে ডিপার্চার হয়ে গেছে বলে এটাকে বাতিল করে দেওয়া গেল না, এ স্বমেজাজে নিজের যোগ্যতায় নিজের দাপটে এই একটা স্বতন্ত্র এস্থেটিক্সের স্কুল আকারে পণ্ডিত মহলে এবং জনতার কাছে স্বীকৃতি পেল, আদায় করে নিল। এইটাই চৈতন্যদেবের গুরুত্বপূর্ণ অবদান, যা এমনকি পরবর্তী সময়ে এইটি একটা সম্ভাবনার কথা অন্তত পক্ষে জাগিয়ে দিয়েছেন, রেখে দিয়েছেন যে ধ্রুপদী নাট্যতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি একটা ব্যাপার, কিন্তু তাকেও প্রশ্ন করা যায়, তাকে আপডেট করা যায়, জনতার এক্সপিরিয়েন্সের সাপেক্ষে নাট্যতত্ত্ব কাব্যতত্ত্ব এস্থেটিক্স তাকে রিভিজিট করা যায়। এই স্পর্ধা এবং সাহস পুরনো নাট্যতত্ত্বের সঙ্গে এনগেজমেন্টের মধ্যে দিয়ে চৈতন্যদেবের একটি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন বাংলার ভাবান্দোলনে, সংস্কৃতি আন্দোলনে, চিন্তা প্রক্রিয়ায় এবং নাট্যচর্চার ক্ষেত্রেও। এই একই ধারায় আমি আরেকটি বইয়ের নাম ছোট্ট করে উল্লেখ করে আমি পরের তিনটে পয়েন্টের মধ্যে দ্বিতীয় পয়েন্টে চলে যাব। চৈতন্যদেবের কাছে শিবানন্দ সেন তাঁর ছোট পুত্রকে নিয়ে আসেন, পরমানন্দ সেন। চৈতন্যদেবের কাছে বাকি পুত্রদের মতন তাকেও দেন যে এই আপনার কাছে দিলাম, এই সব জীবনীকারদের কথা থেকে পাওয়া। সেই পরমানন্দ সেন পরে চৈতন্যদেবকে নিয়ে, চৈতন্যের জীবন নিয়ে সংস্কৃতে প্রথম একটা ট্রিটাইজ লেখেন, যেটা অনেকের কাছে প্রত্যক্ষ তো দেখেছেন, তাই প্রত্যক্ষদর্শী। বাকি যাদের কথা আমরা বলছি তারা কেউই প্রায় প্রত্যক্ষ তো চৈতন্যদেবের সঙ্গে রেগুলার যোগাযোগ ছিল তা নয়, কিন্তু এর ছিল। চৈতন্যদেবকে নিয়ে সংস্কৃতে এই জীবনী লেখেন, চৈতন্যদেবকে নিয়ে এক অসামান্য নাটক লেখেন সংস্কৃতে, চৈতন্য চন্দ্র গায়ন তার উপাধি, কবিকর্ণপুর আপনারা জানেন। তিনিও এই চৈতন্যদেবকে নিয়ে নাটক লেখা, চৈতন্যদেবের জীবনীর একটা আদি সূত্র তৈরি করা এই ব্যক্তি কবিকর্ণপুর, তার লেখা একটি কাব্যতত্ত্বের বই আছে, সে বইটির নাম হচ্ছে অলঙ্কার কৌস্তুভ। আমি প্রথমেই বলে রাখি অলঙ্কার কৌস্তুভের বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করছি না, আমি অলঙ্কার কৌস্তুভের নাটক নিয়ে প্রায় কোনো কথাই নেই, নামই অলঙ্কার কৌস্তুভ। যেমন ধরুন ওই ইয়েতে বলে উজ্জ্বল নীলমণি কিংবা ভক্তি রসামৃত সিন্ধু, এই সমস্ত বইয়ের মধ্যেও নাটক নিয়ে আলাদা করে কোনো কথা নেই, কিন্তু নাটকের যে রসের পরিকল্পনা তাকে খানিকটা চ্যালেঞ্জ করা হচ্ছে, এখানেও কতটা তাই। এই চ্যালেঞ্জটা আমার আরেক ধরনের, কবিকর্ণপুরের সঙ্গে বরং এই নীলাচলের সম্পর্ক অনেক বেশি, যেখানে চৈতন্যদেবের জীবনের শেষ ভাগ কেটেছে। বৃন্দাবনের সঙ্গে কবিকর্ণপুরের যে অঞ্চল তার একটা ভাবগত দূরত্ব আছে, শুধু দূরত্ব আছে তাই নয়, কবিকর্ণপুরের এই অলঙ্কার বস্তু চৈতন্য আশ্রিত এস্থেটিক্সের আরেকটি ধারা, যা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বৃন্দাবন কেন্দ্রিক ধারা তার থেকে অনেকখানি পৃথক। শুধু তাই নয়, কবিকর্ণপুরের এই বিখ্যাত অলঙ্কার বস্তু তার বৈষ্ণব সমাজে তেমন চর্চিতও নয়, পরবর্তীকালে আজ পর্যন্ত যে বৈষ্ণব ভাবান্দোলন গোটা পৃথিবী জুড়ে আছে তাতে কবিকর্ণপুরের বইটির কথা তেমন করে কেউই প্রায় বলেন না, কারণ তা রূপগোস্বামীদের যে বই তাকে খানিকটা অস্বীকার করে, তার থেকে খানিকটা সরে আসা, তাকে খানিকটা না উল্লেখ করে, কোনো প্রায় সমসময়ে লেখা কিন্তু এতে উজ্জ্বল নীলমণির বা ভক্তি রসামৃত সিন্ধুর কোনো উল্লেখ নেই। এখানেও আর এক রকম করে মানুষের এক্সপিরিয়েন্সের কথা বলা আছে। এই যে কাব্যতত্ত্বের বই বলে যেগুলির কথা আমরা বলছি, ভালো করে একটু খেয়াল করলে দেখবো ভারতীয় ট্র্যাডিশনের কাব্যতত্ত্ব মূলত কিন্তু মানুষের আচরণকে বিশ্লেষণ করার হ্যান্ডবুকের মতো, কোন অবস্থায় মানুষ কিরকম আচরণ করে,
কিরকম আচরণ করা তার পক্ষে সঙ্গত, যে কারণে এই বইগুলো নাটক যারা করেন, নাট্য চর্চা যারা করেন, তাদের কাছেও এত গুরুত্বপূর্ণ হয় হয়ে উঠতে পারে। কেন? এই কারণে যে এই সিচুয়েশনে এই নিয়ে তোমার মুখের ভাব হবে, এই নিয়ে অনুভব হবে, এই ব্যভিচারী ভাবের জন্য এই অনুভব আমি লিস্ট করে রাখলাম, প্রত্যেকে পেলামই না। এই ব্যভিচারী ভাবের জন্য এই অনুভব, এই ভাবের জন্য ওই বিশেষ অনুভবের সঙ্গে আর এক রকম অনুভব এসে জুড়তে পারে, বাদ হতে পারে, এটা বিরোধমূলক, ওটা সাহায্যকারী, কিংবা কখনো কখনো এই বিশেষ মুডের সঙ্গে ওই বিশেষ মুড একসঙ্গে মঞ্চে হাজির করা যাবে না, কাব্যে হাজির করা যাবে না, তাহলে পাঠকের বা দর্শকের রসগ্রহণ করতে অসুবিধে হবে, কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাবে। একজন নাটক যিনি করেন, পারফর্ম করেন, অথবা রচনা করেন, অথবা প্রযোজনা করেন, তাদের তো প্রতি মুহূর্তে এই কথাগুলি আলাদা আলাদা করে খেয়াল রাখতে হবে। এই সিনের পরে কি এই সিনটা যাবে, এই ডায়ালগের পরে কি এই ডায়ালগটা যাবে, এই ভঙ্গিমার পরে কি এই ভঙ্গিটা যাবে, কি কি এফেক্টটা তৈরি করতে পারে। কাব্যতত্ত্বের যে বইগুলির কথা আমি বলছি তাতে এই বিবন্ধ আছে, অলঙ্কার প্রস্তুতিও তাই আছে। নায়ক কত রকম, নায়িকা কত প্রকার, সহনায়িকা কত প্রকার, নায়কের বন্ধুরা কত প্রকার, তাদের হাঁটা চলা ওঠা বসা কাপড় জামা তার ধরন ধারণ কিরকম হবে, এটাকে কেবল যদি আপনার একটা ডিরেক্টিভ আকারে নেন তাহলে মুশকিল হতে পারে। যে বাবা এটা তো প্রাচীন ডিরেক্টিভ, আমি তো এরকম করি না, দরকার নেই, ডিরেক্টিভ নয়। আমরা দেখতে পারি যে এটা একটা গবেষণা গ্রন্থ, একটা ফিল্ড ওয়ার্কের মতো হবে, যে অনেক মানুষ বিবেচনা করে, অনেক নাটক রচনা কাব্য ইত্যাদি পড়ে জনতার সঙ্গে মিশে বিভিন্ন মুড বিশ্লেষণ করে আমরা একটা ফিল্ড ওয়ার্ক ভিত্তিক রিপোর্ট হাজির করেছি যে এইটা হয়। আমি বলতে পারি না এটা এখন আর হয় না, আগে হতো, এখন অন্যরকম হয়, আমি এখন অন্যরকম করে হাসি, আমি এখন অন্যরকমভাবে বিষণ্ণ হই, আমি এখন অন্যরকমভাবে ব্যথা প্রকাশ করি, আমি এখন অন্যরকমভাবে ব্যথা গোপন করি, এ হওয়া সম্ভব। সম্ভব যে এইটি কার্যত চৈতন্য দেবকে সামনে রেখে এই নন্দন তাত্ত্বিকেরা দেখাবার চেষ্টা করছেন, বা ওই ধ্রুপদী নাট্যতত্ত্বের কাঠামোকে সামনে রেখে তাকে বাতিল না করে তাকে যে উন্নত করা যায়, আরো এক্সটেন্ড করা যায়, এইটে আজকে হয়তো শুনতে আমাদের মনে হতে পারে যে এটা এমন কি কঠিন একটা কি একটা কাজ, কিন্তু চৈতন্য দেবের আমলে সংস্কৃত ধ্রুপদী নাট্যতত্ত্বের কাঠামোকে বাতিল না করেও তাকে এক্সটেন্ড করার কথা বলা, এটি একটি বৈপ্লবিক কাজ। চৈতন্য দেবকে সামনে রেখে পরবর্তীকালে নাট্য জগৎ তাঁর কাছে এই প্রসঙ্গে ঋণ স্বীকার করার কথা। তৃতীয় যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে চৈতন্যদেব নিজেই একটি নাটক। এখানে নাটক শব্দটাকে আমি ঠিক পারিভাষিক অর্থে বলছি না, চলতি লৌকিক অর্থে বলছি। কেন এই কথাটা বলছি? কারণ চৈতন্যদেব তার জীবন শুধুমাত্র নাটকীয় ঘটনাবলিতে পূর্ণ, তাই কি বলছি না, তা না। কি অর্থে বলছি? বলছি এই কারণে যে চৈতন্যদেব তার জীবনের দ্বিতীয়ার্ধ বিশেষ করে, প্রথমার্ধেও কিছুটা, নীলাচলে চলে যাওয়ার পরে বিশেষ করে চৈতন্যদেব আরো তীব্রভাবে আরো প্রকটভাবে আমৃত্যুপ্রায় একটি রোল প্লে করেছে, অন্যের চরিত্র সেইকে যাপন করেছে। একই মুহূর্তে একই নাট্যকার তার চরিত্রদের নিয়ে কি করেন, দু ঘন্টা রামবাবুকে দিয়ে আকবর করা, উৎপল দত্তকে দিয়ে তিতুমির করা। আমরা জানি লোকটা উৎপল দত্ত, কিন্তু ওখানে ও তিতুমির। আমরা জানি লোকটা অমিতাভ বচ্চন, কিন্তু ওখানে বিজয় দীননাথ চৌহান। এতে করেন দু ঘন্টা আড়াই ঘন্টা। চৈতন্যদেব তার জীবনের একটা বড় অংশ এই কাজটি করেছেন স্বেচ্ছায়, নিজেই তাঁর ডিরেক্টর, নিজেই নট, নিজেই স্ক্রিপ্ট রাইটার। এই নাটকের রচয়িতা তিনি, এই নাটকের অভিনেতা তিনি, এই নাটকের নির্দেশকও তিনি। সে নাটকটা কি? নাটকটা হচ্ছে এই যে আমি চৈতন্য, আমি নিমাই পণ্ডিত, আমি এই মুহূর্তে রাধা চরিত্রে অভিনয় করছি। শুধু অভিনয় করছি না, অভিনয় করতে করতে রাধা হয়ে উঠছি।
এই হয়ে ওঠাটা কেবলমাত্র বাইরের অডিয়েন্সের কাছে হয়ে ওঠা নয়, নিজের কাছেও হয়ে উঠছে। কখনো কখনো এই একই দেহে ব্যবহার করে কৃষ্ণ হয়ে উঠছে, কৃষ্ণ চরিত্রে অভিনয় করছে। আমি কয়েকটা লাইন টাইন লিখে এনেছিলাম, পড়ছি না, সময় অভাব, দরকার নেই। কিন্তু চৈতন্যদেব মাঝে মাঝেই বলছেন একে তার সহকর্মী, তার সহকর্মী বন্ধুদের, যে আমি এখন রাধা, আমার এই অঙ্গ ছুঁয়ো না। এক্সাক্টলি এই বাক্যে বলছেন না, যা বলছেন তার সার কথা বলছে, এ আমি এখন ছোঁয়া যাবে না, বিশ্বাস করছেন সেটা। কখনো কখনো কৃষ্ণের মতন আচরণ করছে। আমরা বৈষ্ণব কথা বলিতে কখনো কখনো এরকম পদ পেয়েছি, আশ্চর্য পদ, রাধাকে কেন্দ্র করেই পাওয়া এই পদ। রাধা কৃষ্ণকে সামনে রেখে, দেখে না দেখে আছেন কাছে, হয়তো তবুও নেই এরকম মনে করে আকুল হয়ে পড়েছেন, এমন আকুল হয়ে পড়েছেন যে সারাক্ষণ কৃষ্ণের কথা ভাবতে 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 রাধা হঠাৎ নিজে কৃষ্ণ হয়ে উঠলেন। বৈষ্ণব কবির কথা। কিন্তু মুশকিল হলো এই যে রাধা সারাক্ষণ কৃষ্ণের কথা ভাবতে ভাবতে একটা মুহূর্তে নিজেই কৃষ্ণ হয়ে গেলেন, যে অমনি কৃষ্ণ হয়ে যাওয়া মাত্র রাধার দেহে তো এখন আসলে রাধা নেই, কৃষ্ণ আছেন। হয়ে ওঠা কৃষ্ণ সেই মুহূর্ত থেকে রাধার জন্য ব্যাকুল হতে শুরু করলেন। তখন তিনি রাধা রাধা করতে থাকলেন, সামনের লোকেরা কি দেখছে, আশপাশের লোকেরা দেখলো যে একটা লোক, একটি মেয়ে এতক্ষণ প্রথমে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁপছিল, তারপরে হঠাৎ রাধা রাধা করে কাঁপতে থাকলো, একই লোক। যে মুহূর্তে তিনি কৃষ্ণ হয়ে উঠলেন সেই মুহূর্তে তার রাধার জন্য বিরহ শুরু হয়ে গেল। এই ক্রমাগত রাধা থেকে কৃষ্ণে, কৃষ্ণ থেকে রাধায় যাতায়াত চলতেই থাকছে। এই বিশেষ আইডেন্টিটির এক ধরনের ফ্লুইডিটি, ফ্লুইডিটি যেন গড়িয়ে যাচ্ছে এক আইডেন্টিটি থেকে আর এক আইডেন্টিটিতে, একই দেহকে ব্যবহার করে গড়িয়ে চলে যাওয়া, এইটা চৈতন্যদেব করেছেন। সারা দেহের পুরুষতা নিয়ে তিনি মাঝে মাঝে শুধু অন্যের লেখা স্ক্রিপ্টে অভিনয় করতে গিয়ে নয়, কোনো অভিনয়ের মুহূর্ত বেঁধে রেখে আচমকা হঠাৎ নিজেই কোনো অন্য নাট্যকারের বা নির্দেশকের নির্দেশে নয়, স্বেচ্ছায় রাধা হয়ে আচরণ করতে শুরু করেছেন। আবার ফিরেছেন, আবার গিয়েছেন, এই যাতায়াত চলেছে। যেখান থেকে পরে চৈতন্যদেবের শেষের দিকের জীবনীকারেরা, চরিত্র গ্রন্থ লেখকেরা স্বরূপ দামোদর তার কর্চায় যে কর্চা পাওয়া যায়নি, সেই কর্চাতেও যে কারণে তার শেষ পর্বের কথা এতটা মাথায় রেখে চৈতন্য তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যে চৈতন্যদেব আসলে আর কেউ নন, রাধা ভাব দ্যুতি সুপলিত কৃষ্ণ। রাধার ভাব এবং দ্যুতি, গায়ের রং দ্যুতি আলো, এবং রাধার ভাব, এই দুটি সুবলিত, এই দুটোকে নিয়ে তিনি আসলে কৃষ্ণ। সোজা কথায় সাদা বাংলায় বললে যা দাঁড়াবে, চৈতন্যদেব আসলে কৃষ্ণ, শুধু তার ভাব আর দুটিটুকু রাধা, একই সঙ্গে তিনি রাধা এবং কৃষ্ণ দুই। এই যে একই সঙ্গে যদি একটা লোককে রাধা এবং কৃষ্ণ দুই হতে হয়, তাকে আসলে একই সঙ্গে দুটি চরিত্রের হয়ে অভিনয় করতে থাকা নয়, পারফর্ম করতে থাকা নয়। অভিনয় কথাটা এখানে সাধারণভাবে নাটকের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ওটা দু ঘন্টার বানান, ডিরেক্টর বলবেন যে থামো আমি ওই খোঁজ থেকে বেরিয়ে আসতে পারবো, অসুবিধা হবে কখনো কখনো, কিন্তু পারবো, ওটা আমার কাজ, ওটা আমাকে শিখতে হয়, ট্রেন হতে হয়, কখন বেরোতে হবে কখন ঢুকতে হবে। কিন্তু যদি ওটা সেরকম সেরকম ডিরেক্টর না হয়ে এমন ব্যাপারটা দাঁড়ায় যে আমি ডিরেক্টর, ফলে আমি ঢুকতে পারি বেরোতে পারি না, বেরোটা আমার ইচ্ছাই নেই না, কারণ ডিরেক্টর আর নট যদি একই ব্যক্তি একসঙ্গে হয়, তাহলে কখনো কখনো ডিরেক্টর নির্দেশক সে নটকে নির্দেশ দিতে ভুলে যায়, তার কারণ তখন সে আর আলাদা করে ডিরেক্টর হিসেবে নেই, সে নিজেই নটকতে ট্রান্সফার করে গেছে। কখনো কি ফেরেন না, ফেরেন কি করে, ফেরেন আচমকা, অ্যাক্সিডেন্ট, কেউ বলেনি, টেনে আনেনি, থাম বলেনি। শেষ জীবন চৈতন্যদেব এই নাটক করে গেছেন, এই অর্থে এক রোল থেকে আর এক রোলে বারবার ক্রমাগত যাতায়াত করে গেছেন। চৈতন্য চরিতামৃত বইয়ের যে আদি লীলা প্রথম, তার গোড়াতে অনেকগুলি শ্লোক আছে, সংস্কৃত শ্লোক,
এটা বাংলা বই, তার শুরু হচ্ছে প্রথম থেকে প্রায় 17টা মতন সংস্কৃত শ্লোক পরপর পর। সেই 17খানা শ্লোকের মধ্যে 6 নম্বর যে শ্লোক, সেই শ্লোকটি খুবই বিখ্যাত, অসম্ভব তাৎপর্যপূর্ণ। সেই শ্লোকে এই প্রসঙ্গটির কথা বলা আছে, এইটাই আমি বলতে চাইব। বাংলার সংস্কৃতিতে নট এবং নাট্যকার এবং প্রযোজক হিসেবে চৈতন্যদেবের একটা বিশিষ্ট ভূমিকা, তার একটা করলারিও আছে, সেটা আমি এক্ষুনি তারপরে বলছি। শ্লোকটার প্রথম অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাই। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বা নৈবা স্বাদ জেনাদ্ভুত মধুরিমা কি দৃশ্য বা মদীয়। খারাপ সংস্কৃত উচ্চারণে বললাম সাধ্যমত। এরপরে এই শ্লোকের আরো 2 লাইন আছে, ওইদিকে গেলাম না, এইটুকুই আমার মুখ্য এখানে বলবার কথা, বিবেচনার কথা এটুকু বলবো। কি বলছেন এখানে? এখানে বলা হচ্ছে চৈতন্য চরিতামৃত কার্যত এই প্রস্তাবটিকে, এই থিসিসটিকে প্রতিষ্ঠিত করছেন এইভাবে যে আসলে কৃষ্ণ তার সব প্রাপ্তি আছে, তিনি সব পেয়েছেন, সব জানেন, কিন্তু কৃষ্ণ তার আর অপ্রাপ্তি কি থাকতে পারে, তার আর লিমিটেশন কি থাকতে পারে, তিনি তো লিমিটলেস, তাই তো তিনি কৃষ্ণ। কিন্তু এহেন লিমিটলেস, সীমাহীন অসীম কৃষ্ণের একটি ছোট সীমা আছে, একটি না পাওয়া আছে। সেই না পাওয়াটুকুকে চরিতার্থ করবার জন্যই এই কলিযুগে শচীর গর্ভ তাকে অবলম্বন করে ঈশ্বরের আবির্ভাব, সেই পূর্ণের আবির্ভাব। কি সেই না পাওয়াটুকু? সেই না পাওয়াটুকুকে সাদা বাংলায় বললে এরকম দাঁড়ায় যে ঈশ্বর ভাবছেন যে আমাকে তো পৃথিবীর সকল লোক ভালোবাসে, আমার রূপে মোহিত হয়, মাধুর্যে আপ্লুত থাকে, আমি সুন্দর বলে তারা বিবেচনা করে, আমি জানি না। কিন্তু আমি এইটি জানি না যে ঠিক এক্স্যাক্টলি কি তারা দেখে আমার, কারণ আমি তো এপারে আছি, দেখছে তো ওরা, ওরা দেখে আপ্লুত হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি দেখছে তা তো আমি কখনো দেখতে পাই না, আমি তো আমাকে দেখতে পাই না কখনো। ফলে যে আমাকে দেখে গোটা পৃথিবীর এত মানুষজন আপ্লুত হয়, এত আক্রহণিত হয়, এত আমার পায়ে লুটিয়ে পড়ে, এত ভাববিহ্বল হয়ে পড়ে, সেই রূপটি কি সেটা আমার জানা দরকার আছে, ওটা আমার জানা হলো না। এই আমার ঈশ্বরত্ব এইটুকু ফাঁক, 1 নম্বর, 3টে ফাঁক আছে, এটা তার প্রথম ফাঁক। খুব ছোট করে বললে এরকম দাঁড়াবে, ঈশ্বরের মনে হলো ঈশ্বর নিজেকে দেখলেন, নিজের সৌন্দর্য রূপ একবার চোখে দেখেছে। 2, আমাকে যে শেষ পর্যন্ত এই দ্বিতীয় যে লোক, সামনে যে লোক আমাকে দেখে, এই দেখাটিতে তার কাছে আমার এই রূপ কিভাবে প্রতিভাত হয়, আমার রূপ কি তা আমি দেখতে চাই অবজেক্টিভলি, আর ওর চোখে তা কেমন তাও দেখতে চাই। কিন্তু ওর চোখে কেমন তা কি করে দেখবো, যতক্ষণ না ও হব, ও না হলে তো ওর চোখে কেমন তা দেখা কোনোভাবে সম্ভব নয়, দ্বিতীয় কোনো রাস্তা নেই। ফলে আই মাস্ট বিকাম দ্যাট পার্সন, আই মাস্ট বিকাম দ্যাট পার্সন। ভাবুন খেয়াল করে, সাধারণভাবে আমরা এতকাল ভেবে এসেছি আমি ঈশ্বরে এগিয়ে নিয়ে গেলাম, ঈশ্বর যদি চাইতে থাকেন যে আমি ওর এগিয়ে নিলাম, কারণ তা না হলে আমি ওর চোখে আমাকে কেমন দেখাচ্ছে ওর চোখ থেকে, এটা বুঝতে পারছি না। এটা দ্বিতীয় চাহিদা আকাঙ্ক্ষা। আর 3 নম্বর আর একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটা আরো মজার, কেমন দেখায় তা তো বুঝলাম, আমার রূপ কেমন তাও বুঝলাম, আমার এই রূপ থেকে ওর মধ্যে কি হয় এইটাও আমি জানি না। এবার ঈশ্বরকে আমরা দান করিয়ে বলতে পারি তাহলে যে এত কিছু না জেনে তুমি ঈশ্বর কি করে হলে, তুমি তো সর্বত্র সব জানো বলে মনে করছিলাম এতকাল, কিন্তু হে ঈশ্বর তুমি এইটা জানো না, এই 3টে সামান্য কথা কি না, আমি তোমাকে কেমন ভাবে দেখি আর তোমাকে দেখে আমার কিরকম গায়ের লোম খাড়া হয়, কিরকম আমার ঘাম বেরোয়, কিরকম আমার কম্প তৈরি হয়, কিরকম পুলক হয়, কিরকম আপ্লুত ভাব তৈরি হয়, এটা তুমি জানো না, এই জানাটুকুতে আমি তোমাকে হারিয়ে দিলাম, এটা আমি বলতে পারি ঈশ্বর। এইটা ঈশ্বর ভাবলেন, কৃষ্ণ, সরি ঈশ্বর বারবার বলা ভুল হচ্ছে আমার, কৃষ্ণ, টেকনিক্যালি কৃষ্ণ বলা হচ্ছে।
এই ভাবার ফলে এবার তাদের ঈশ্বরকে তো ভাবতে হবে যে বাকিরা কি করে করে, এর মধ্যে শ্রেষ্ঠ লোকটাকে যে আমার শ্রেষ্ঠ সৌন্দর্য দেখতে পাই, যে আমার রূপ সবচেয়ে নিখুঁত ভাবে বিবেচনা করে, আর যার মধ্যে এই রূপ এবং সৌন্দর্য থেকে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়, যে সবচেয়ে বেশি আপ্লুত, আর তো সবাইকে ঘরে ঘরে কি করতে পারবো না, আচ্ছা তোর কেমন লাগে বল, তোর কেমন লাগে বল, তোর কেমন কত কম, তার থেকে শ্রেষ্ঠ যে লোকটা সেটা হলেই বাকিটা হওয়া যাবে। শ্রেষ্ঠ লোকটাকে দ্যাট ইজ রাধা, যে আমাকে শ্রেষ্ঠ মানুষ। অতএব এই কারণে চৈতন্য দেবকে আনা হলো, আবির্ভূত হতে হলো, যে তিনি বাইরে কৃষ্ণ ভেতরে রাধা, কৃষ্ণ আসলে রাধার হৃদয়টা পেতে চান, রাধার চোখ দিয়ে কৃষ্ণকে দেখতে চান, এই অতৃপ্তিটুকু তার মেটানোর দরকার। এই কারণে কার্যত কৃষ্ণের আবির্ভাব ঘটেছে চৈতন্যদেবের মধ্যে। তিনি একই সঙ্গে রাধাও বটে কৃষ্ণও বটে, লিঙ্গ পরিচয়ে তিনি পুরুষ কিন্তু ভাবে এবং গাত্রবর্ণে তিনি রাধা। এই আমরা আজকে দাঁড়িয়ে মনে করতে পারি যে আছে ভারী চমৎকার একটা 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 ম্যানেজমেন্ট হলো, কারণ চৈতন্যদেবকে কৃষ্ণ বললে খট করে লোকের গায়ে লাগতে পারে যে কি করে হলো, কৃষ্ণ তো কালো থাকার কথা, চৈতন্য ধবধবে এরকম গৌরবর্ণ কি করে কৃষ্ণ হতে পারে, তাহলে পরিপূর্ণ কৃষ্ণ করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা এমন প্যাচ করা যাক যাতে কৃষ্ণ থাকবে না বটে, আবার অন্য একটা ব্যাখ্যাও দেওয়া যাবে। তো এটাকে সেরকম ব্যাখ্যা দিয়েছেন, এরকম কেউ মনে করতে পারেন যে রাধা কৃষ্ণকে একসঙ্গে জুড়ে আসলে কৃষ্ণকে সরি চৈতন্যকে কৃষ্ণ আকারে প্রতিষ্ঠিত করবার জন্য এটা একটা শর্টকাট মেথড মনে করুন, কেউ করতে ভাবতে পারেন, আমি তার সঙ্গে ঝগড়া করব না। কিন্তু এও একটা ডিপ ফিলসফিক্যাল এক্সপ্লানেশন হতে পারে যে বড় অর্থে দেখতে গেলে যে ঈশ্বরের একটি, আবার বলছি কৃষ্ণের একটি অপূর্ণতা, এইটাই চৈতন্য আন্দোলনের সুবাদে এই পরবর্তী তাত্ত্বিকেরা খুঁজে বের করেছিলেন, এবং চৈতন্যদেবই হচ্ছেন কার্যত সেই ঈশ্বরের অপূর্ণতা খুঁজে বের করা অপূর্ণতার উত্তর। এইখানে আমি একটি ছোট্ট কথা বলি, 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টে চলে যাব, ছোট্ট একটি মন্তব্য বলা যেতে পারে, খোঁচা মন্তব্য বলতে পারে না, একটা মেকানিজম হিসেবে চমৎকার। চৈতন্যদেব শেষ পর্যন্ত গোটা পৃথিবীর সামনে তার গোটা জীবনটিকে নাটক আকারে প্রেজেন্ট করলেন, একটা অফুরন্ত টেক্সট হিসেবে, একটা অফুরন্ত নাট্য স্ক্রিপ্ট হিসেবে, যা পূর্ব নির্দিষ্ট নয়, যা এমনকি আলাদা আলাদা বায়োগ্রাফাররা আলাদা আলাদা রকম ভাবে ইন্টারপ্রিট করতেও পারেন, যা গিরিশচন্দ্র ঘোষ একরকম করে ইন্টারপ্রিট করেছেন, আর সম্মাননীয় হর ভট্টাচার্য আর এক রকম করে ইন্টারপ্রিট করেছেন, আজ থেকে 30 বছর পরে এই একই কাহিনীকে আর এক রকম ভাবে ইন্টারপ্রিট করা যায়, তার এই খোলামুখ নাট্য সম্ভাবনার কারণেই চৈতন্যদেব এই কাজটি তার জীবনেও করে দেখিয়েছেন। একই সঙ্গে একাধিক চরিত্র পারফর্ম করতে করতে, এটা করতে গিয়ে তিনি একই সঙ্গে নারী পুরুষ এই লিঙ্গ পরিচয়ের যে স্থবিরতা তাকেও আসলে ফাঁকতাল ধসিয়ে দিয়েছে। নারী পুরুষ লিঙ্গ পরিচয়ের যে কারাগার কার্যত আমরা সাধারণভাবে রচনা করে থাকি, নারী এই যে নারী শরীরে এবং অস্তিত্বে চেতনায় চিন্তায়, আর এই যে পুরুষ শরীরে এবং বাকি সব জায়গায়, এর কোনো চলাচল নেই, সাধারণ জননাঙ্গ সাপেক্ষে নারীতা বা পুরুষতা এই যে অনর প্রথাগত চিরাচরিত একত্রে রিয়াকশনারি ধারণা, চৈতন্যদেব 1533 সালে মারা যাওয়ার কয়েক বছর আগেই এই অনর ধারণাগুলোর মধ্যে একটা করে পিন ফুটিয়ে দিয়েছে যে নারীতা আর পুরুষতা এই দুটি তার সঙ্গে শরীরের যৌনাঙ্গ নির্ভরতার প্রত্যক্ষ সম্পর্ক নেই। তার এই আচরণ থেকে, তার এই নাট্য থেকে, জীবন নাট্য থেকে আমাদের চৈতন্যের কাছে, কনসিয়াসনেস আমাদের চৈতন্যের কাছে এই যে একটা বহুদূর থেকে পাঠিয়ে দেওয়া বার্তার মতো বলে আমরা মনে করতে পারি। আমি যে খোঁচাটার কথা বলতে বলছিলাম সেটা বলে আমি তৃতীয় পয়েন্টে যাই। খোঁচাটা হচ্ছে এই যে ঈশ্বর যে এত কাণ্ডকারখানা করলেন, কৃষ্ণ এত কাণ্ডকারখানা করলেন, ভাবলেন যে আমার তো জানা হলো না এই জীবনে, ভক্ত আমাকে দেখে কি আল্লাহ সুখ বৃদ্ধি পায় এটা জানতে চায়, তাই আমি ভক্ত হলাম, চমৎকার। এই
অতৃপ্তি আকুলতার কথা আমি বুঝলাম, কিন্তু তাতে কি ঈশ্বরের সমস্যা মিটল? জানলেন কি তিনি? হবে কি এই উপায়ের শেষ রক্ষা? দেখুন হবে কি। ধরুন আমি কোন একটা বিশেষ উপায়ে তুমি হলাম, কারণ তুমি হয়ে ওই জায়গা থেকে আমি আমাকে দেখতে চাই, কারণ আমি আমাকে দেখতে পাচ্ছি না। আমাকে আশ্বাস করে তোমার কেমন লাগে তা আমি জানতে চাই, তাই আমি তুমি হয়ে গেলাম। কোন এক অলৌকিক পদ্ধতিতে আমাকে ক্ষমতা ক্ষমতা দেওয়া হলো, কোন ম্যাজিক বটিকা আমি খেয়ে ফেললাম, খেয়ে তুমি হয়ে গেলাম। ধরে যাক ধরে যাক যেমন ওখানে রয়েছে, কিন্তু এরপরে কি হবে? এইবারে যে লোকটি কার্যত আমাকে দেখছে, মানে আমি তুমি হয়ে গিয়েছি, আমি আর আমি নেই, এই যে দ্বিতীয় অবস্থায় আমি তুমি হয়ে গেলাম, এই যে আমি এখন এই প্রথম আমিটিকে দেখছি, এই দেখাটি জানাটা এই আমির কাছে এসে পৌঁছবে কি করে? কারণ তখন তো আসলে আমি আমার বাইরে বেরিয়ে গিয়ে অন্য একটি অবস্থান থেকে এই প্রথম অবস্থানটিকে দেখার চেষ্টা করছি, তাকে শেষ পর্যন্ত আমার জানা হবে কোনদিন কখন? আমি তো নিজেকে দ্বিখণ্ডিত করে আর একটা তুমি এখান থেকে বানাতে পারছি না। যদি বানিয়েও থাকে তাও ওই অর্ধ আমি এই অর্ধ আমিকে দেখবে। শেষ পর্যন্ত কিছুতেই কোনো অবস্থাতে ঈশ্বর তার নিজের পূর্ণ রূপ প্রত্যক্ষ করতে পারবেন না। এটা ভাড়া করা বা তৈরি করা বা দখল করা বা 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 আদর করে ঢুকে পড়া কোনো একটি ব্যক্তির মধ্যে যদি তিনি ঢুকেও পড়েন, তাহলে সেই অনুভূতিটি আসলে বাইরের অনুভূতি, আমার কাছে সেই অনুভূতি এসে পৌঁছবে না। আমি তখন তুমি হয়ে তোমার আমাকে দেখছি, ওটা আমার নয়, ওটা সেই সময়কার যে তুমি নামক আমি তা আমি কচকচির মধ্যে যেতে চাই না। আপনাদের অনেকের মাথা ভ্রম করতে পারে, বিশেষ করে বাচ্চাদের, কি আমি তুমি ইত্যাদি বলছে। মোটা কথা এইটুকু বলতে চাইছি, ঈশ্বরের এই পরিকল্পনা সর্বতোভাবে পরিপূর্ণ হওয়া দার্শনিকভাবে সম্ভব নয়, একটা ফাঁক থাকবে, আর ফাঁক থাকবে বলে এই আকুলতারও কোন সমাপ্তি। এইটা সাধারণভাবে মানব প্রেমের একটি সাধারণ বৈশিষ্ট্য, প্রেমের প্রধান বৈশিষ্ট্য অতৃপ্তি, এটা আমরা সবাই জানি। এমন কোন পৃথিবীতে প্রেমিক বের করে দেখাতে পারবেন যে বলছে হ্যাঁ কমপ্লিট আমার সব পাওয়া হয়ে গেছে, আমার আর কিছু চাওয়া নেই, এভরিথিং ডান? যদি এরকম কাউকে খুঁজে পান বুঝবেন আর যাই থাকুক না কেন প্রেমটি নেই। তৃতীয় এবং শেষ, চৈতন্যদেবের সারা জীবনের কর্মকাণ্ড যদি এক দুই তিন চার করে বিবেচনা করা হয়, ছোট থেকে বড়, কম বয়স থেকে একদম শেষ বয়স পর্যন্ত অজস্র রাজনৈতিক কর্মসূচি তার জীবনে ঘটেছে। নবদ্বীপে থাকাকালীন, নীলাচলে থাকাকালীন, প্রথম দিকে প্রত্যক্ষত, পরের দিকে ধীরে ধীরে কমে এসেছে, ভাবান্দোলনে যুক্ত হয়েছেন অনেক বেশি দার্শনিকভাবে বা স্পিরিচুয়ালিটি যাকে বলে তার দিকে তার যাত্রা বেশি হয়েছে। অন্তত পক্ষে বায়োগ্রাফার যারা তাঁরা যেভাবে আমাদেরকে জানাচ্ছেন তার ভিত্তিতে বলছি। চৈতন্যদেব তো সেই মানুষ সম্ভবত বাংলা সংস্কৃতি আন্দোলনের ক্ষেত্রে প্রথম যিনি সারা যৌবন জুড়ে, নবদ্বীপ পর্ব জুড়ে, যখন তিনি লেখাপড়ায় তুখর হয়ে উঠছেন, ক্রমশ তার্কিক হয়ে উঠছেন, ডান হাতে বাঁ হাতে একের পর এক প্রখ্যাত তার্কিকদেরকে হারিয়ে দিচ্ছেন, নাস্তানাবুদ করছেন, জ্ঞানে তৃপ্তিতে ঝকঝক করে জ্বলছে, এইরকম সময় থেকে যখন চৈতন্যদেব একে একে বিভিন্ন মানুষকে জিততে থাকলেন, কেবল পণ্ডিতদেরকে হারাতে থাকলেন না, দুটো বাক্যের মধ্যে একটু তফাৎ আছে। এক, পণ্ডিতরা কি করে? পণ্ডিতদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, যে কারণে পণ্ডিতদের থেকে একটু দূরে দূরে থাকা উচিত, পণ্ডিতদের কাজ হচ্ছে হারান, কাকে আমি হারালাম এটা পণ্ডিতদের কাজ। ওকে ওকে হারিয়েছি, উনিকে না পাঁচজনকে হারিয়েছেন এমন পণ্ডিত, উনি নজনকে হারিয়েছেন এমন পণ্ডিত। কিন্তু চৈতন্যদেব প্রথম জীবনে তা করেছেন, কিন্তু তারপর সেটা আর করেননি, যে কারণে উনি পণ্ডিত ছিলেন না। উনি কি করলেন? জিততে থাকলেন, একই কাজ। কিন্তু একটাতে আমি কাকে হারালাম এইভাবে এই হিসেবে আমার চোর চিহ্নিত হয়, আর একটাতে আমি কাকে কাকে জিতলাম তার ভিত্তিতে চলতে। চৈতন্যদেব যখন জিততে থাকলেন তখন কারা কারা এলেন তার কাছে তার সঙ্গে, সে তালিকা আমরা চৈতন্য চরিত গ্রন্থ থেকে পাতা উল্টালেই পাবো। একে পর এক মানুষ ভিড় করছে, শুধু অদ্বৈত নিত্যানন্দ নয়,
ওই দুই প্রখর পাহাড়ের মতন তার দুই পাশে দাঁড়িয়ে থাকা দুই চিহ্ন তার কথা বলছে না, একে পরাপন্ন মানুষ জনতা। এই জনতা জিততে থাকা ব্যক্তি, জনতাকে জয় করতে থাকা ব্যক্তি বাংলা সংস্কৃতির ইতিহাসে, সম্ভবত ভারতেরও সংস্কৃতির ইতিহাসে, এটা খুব চোখে আঙুল দিয়ে প্রত্যক্ষ করে দেখিয়ে দেওয়া, উদাহরণ তৈরি করে দেখিয়ে দেওয়ার কাজ করেছিলেন, যা আমরা সবাই জানি, যার কারণে নবদ্বীপের কাছে, নদিয়ার কাছে, বাংলার কাছে সারা ভারতীয় কার্যত ঋণী থাকবে বলে আমার ধারণা। যে খুব আপাতভাবে সংক্ষিপ্ত শক্তি নিয়েও, আপাত নিরস্ত্র অবস্থায় শুরু করলেও কিভাবে অত্যাচারী রাষ্ট্রের আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কেন রুখে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব, কেন শেষ পর্যন্ত প্রবল পরাক্রমওয়ালা কাজীর বিরুদ্ধে পর্যন্ত মিছিল করে যাওয়া দরকার। রাষ্ট্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে দরকার অনুযায়ী, নৈতিকতা অনুযায়ী কথা বলা, এইটা একজন ন্যায্য নাগরিকের, এইটা একজন ভক্তেরও, যিনি ঈশ্বর চিন্তায় আপ্লুত আছেন তার ডিউটি, টাস্ক। ঈশ্বর চিন্তায় যিনি আপ্লুত আছেন তার রাষ্ট্রের সঙ্গে বিরোধিতায় যাওয়ার কোন দরকার নেই, এইটে নয়। চৈতন্যদেব যখন কাজীর বিরুদ্ধে যুদ্ধে মিছিল করছেন, সংগ্রহ করছেন, লোককে তাকিয়ে দিচ্ছেন প্রায়, চলো এক্ষুনি যাব বলছেন, তখন তো তিনি এ প্রান্তে এ পাড়ায় নাম সংকীর্তন করতে অসুবিধা হলে ও পাড়ায় গিয়ে করতে পারেন, কিংবা তার পাশের পাড়ায়, কিংবা জঙ্গলে, কিংবা অন্যত্র। চৈতন্যটা বুঝেছিলেন যে পিছোতে পিছোতে কতদূর পর্যন্ত যাওয়া যাবে, কোনো এক সময় দেয়াল গিয়ে পিঠটা কেঁপেই। তাই চৈতন্য সেই কবে আমাদের বলেওছিলেন, বুঝিয়েওছিলেন যে ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এবং তাকে লোক জুটিয়েছিলেন, দল পাঠিয়েছিলেন, এবং প্রখর আঙুল তুলে শাসন করেছিলেন শাসক। চৈতন্যদেবের কাছে বাংলার সংস্কৃতি আন্দোলন 2024 সালেও, এই অগস্ট মাসেও, সেপ্টেম্বর মাসে এই কথা শিখতে পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।